অবশেষে ভাঙলো মিলন মেলা। হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৪২তম আগরতলা বই মেলার পরিসমাপ্তি। মেলা চত্বরে বিষাদের সুরেও আসছে বছর আবার আয়োজনের আগাম বার্তা। আগরতলা বইমেলা ইতিমধ্যে রাজ্যবাসীর প্রাণের মেলায় পরিণত। এবছর গত ২১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল ৪২তম আগরতলা বইমেলা। মাঝে ১২টি দিন জ্ঞানপিপাসু পুস্তকপ্রেমী সাধারণের দাপাদাপি কুটোকুটিতে প্রাণচঞ্চল ছিল হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ। বই কেনাবেচার ফাঁকে মেলায় আগতদের মধ্যে মিলনের মাঝে সৌহার্দ্য বিনিময়। কার্যত এবার ব্যাপক সমাগম ও আশানুরূপ বই বিক্রির মাধ্যমে ৪২তম আগরতলা বই মেলা হয়ে উঠেছিল সর্বাংশের মিলন তীর্থ। এর মধ্যেই ভাঙল মিলন মেলা। মঙ্গলবার সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে ৪২তম আগরতলা বই মেলার পরিসমাপ্তি ঘটল। মেলা প্রাঙ্গণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা, পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি হরিদুলাল আচার্য, উপমেয়র মনিকা দাস দত্ত, তথ্য সংস্কৃতি দপ্তরের কালচারাল কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, দপ্তরের সচিব পি কে চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে মেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা এবং উৎকর্ষতার বিচারে স্টলগুলোকে পুরস্কৃত করা হয়। উপস্থিত অতিথিরা এক্ষেত্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বর্তমান প্রজন্ম বই পড়ার ক্ষেত্রে অধিক আগ্রহী বলে অনুষ্ঠানে নিজ ভাষণেই জানালেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা। আর বই পড়া নিয়ে কোনো সমস্যা নেই, বরঞ্চ মানুষ আগের থেকে বেশি পড়ে, কারণ মানুষকে জানতে হয়, বুঝতে হয়। ওই একটু দিকে ক্যামেরা আছে, মানুষ পড়ে অনেক আজকাল, আমাদের সময় থেকে বেশি পড়ে। এখন ই বুকস পড়ে, অডিও বুকস পড়ে, অনলাইন পড়ে, ঠিক না? কারণ আজকাল যুগটা হয়ে গেছে কি, ইনস্ট্যান্ট যুগ, তাড়াতাড়ি সব কিছু লাগে। হ্যাঁ, ইনস্ট্যান্ট কফি, ইনস্ট্যান্ট নুডল, প্যাকেট খুলে হ্যাঁ সিদ্ধ করে খেয়ে গেল। কিন্তু লেখাপড়াটা এবং অভিজ্ঞতাটা ইনস্ট্যান্ট হয় না, মুশকিলটা ওইখানে। আজকাল ছেলেমেয়েরা সব কিছু থাকে, কিন্তু খুব কম ইন ডেপথ পড়াশোনা। সমাপ্তি অনুষ্ঠান বিষাদের সুর, তবু পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল মনোমুগ্ধ, শ্রুতিমধুর। এর মাঝে মঙ্গলবার ৪২তম আগরতলা বই মেলার পরিসমাপ্তি, ভাঙল মিলন মেলা। এই ভাঙনের বিষাদের সুরেও আসছে বছর আবার আয়োজনের আগাম বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।